নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি ডিএ সংক্রান্ত মামলা কিন্তু অবশেষে গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই যেতে চলেছে এবং সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন তার আগে বলে রাখব নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন প্রথমেই দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা রয়েছে ডিএ মামলা ফের একবার হাইকোর্টে ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মুহূর্তে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই যা বলছে তৃণমূল বার্সিয়ান নেতা সৌগত রায় রাজ্য সরকার সেই প্রস্তুতি শুরু করেছে বলে সূত্রের খবর অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকার কিন্তু সূত্রের খবর যে অবশেষে কিন্তু যেতে চলেছে সুপ্রিম কোর্টে যেটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেল অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই সর্বোচ্চ আদালতে পৌঁছে গিয়েছে রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা অর্থাৎ এটা কিন্তু দাখিল করতে চলেছে না এটা অলরেডি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি যে ক্যাবিনেট কিন্তু দাখিল করা হয়ে গেছে মলয়বাবু নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তা জানিয়ে দিয়েছিলেন এবং তা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি আরও কি বলা হয়েছে দেখে গত কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বলেছিলেন তিন মাসের মধ্যেই ডিএ বিষয়টি রূপায়ণ করতে হবে কিন্তু সে ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে সেই সময়সীমা পার হওয়ার সময়ে উনিশে আগস্ট রাজ্য সরকার তরফে হাইকোর্টের আবেদন জানিয়ে ডিএ নিয়ে আদেশ পুনর্বিচার বিবেচনার আবেদন করা হয় এই ঘটনাটা আপনারা প্রত্যেকে জানেন এই দিন সেই সংক্রান্ত রায় বেরিয়েছে বিচারপতি হরিশ এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার আবেদন খারিজ করে দিয়েছে পাশাপাশি কুড়ি মে রায় বহাল রাখার নির্দেশ দিয়েছে এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে ডিএ না মেটানো আবেদন অবমাননা আদালত অবমাননার মামলা করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের সাতই নভেম্বর সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যেটা আদালতের রায় অবমাননার মামলা যেটা হয়েছে তার কিন্তু ফাইনাল যে ডিসিশান সেটা কিন্তু সাতই মার্চ অর্থাৎ সাত তারিখ সাতই নভেম্বর সেই ডিসিশানের কিন্তু চূড়ান্ত রয়েছে অর্থাৎ সাতই নভেম্বর কিন্তু চূড়ান্ত ডিসিশন হবে সেটাই বলা রয়েছে এখানটা দেখুন খুবই ইম্পর্টেন্ট তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার যা নিয়ে রাজ্য সরকারের তরফে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে তো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিশ্চিত কিন্তু রাজ্য সরকার শেষ পর্যন্ত যেতে চলেছে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রাজ্য সরকারকে কর্মীদের রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলা বলেছিল রাজ্য সরকারের সামনে যেমন ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় নেই অন্যদিকে সুপ্রিম কোর্টে যাতে রাজ্য সরকার একতরফা সুযোগ না পায় তার জন্য কর্মচারী সংগঠনগুলি তরফে ক্যাভিয়েট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেও কোনো লাভ হবে না এদিন ডিএনএ নিয়ে হাইকোর্টের রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে কর্মচারী সংগঠনগুলি বলেছে জয় তাদেরই হয়েছে আগে তারা বলেছিল সরকার সরকার যদি ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তারা সরকারের সঙ্গে সহযোগিতা করবে এদিন কর্মচারী সংগঠনগুলির তরফে বলা হয় ডিএ তারা রাজ্য সরকারকে কোনো রকমের সহযোগিতা করবে না আর কয়েকদিন পেরোলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে সেই কারণে বেতন ও পেনশন সব আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্যের অর্থ দপ্তর এখানে কিন্তু যারা অলরেডি পেনশন ও বেতন যারা রয়েছেন তারা কিন্তু আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন সেটা এখানে রাজ্য সরকার জানিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর জানিয়েছে নেক্সট কী বলা হয়েছে অন্যদিকে অক্টোবর মাসের বেতন ও পেনশন আগে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো বন্ধুরা দেখতে পেলেন এইখানে এই আর্টিকেলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিউজ আর্টিকেলে যেগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু পরবর্তীকালে সঠিক হয়ে দাঁড়াচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টেই যেতে চলেছে রাজ্য সরকার আশা করা যায় পুজোর পরেই তারা যাবে কিন্তু সেক্ষেত্রে আশা করি কোনো রকম লাভ তাদের হবে না কারণ অলরেডি কিন্তু রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠনগুলি রয়েছে তারা একটা ক্যাভিয়েট কিন্তু জমা করে দিয়েছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে কিন্তু তাদের বক্তব্যও শুনতে হবে অর্থাৎ সরকারি কর্মচারীদের কিন্তু বক্তব্যও তাদের শুনতে হবে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন একরকম কর্মচারীদের জয় নিশ্চিত হয়ে আছে শুধুমাত্র সময়ের অপেক্ষায় কিন্তু রয়েছে তো একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছিল আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও